আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। নিয়ে আসলাম খুবই চমৎকার একটা ওয়ালেট অ্যাড্রপ, যেখান থেকে প্রত্যেকে পাবেন $5 সমপরিমাণ টোকেন। তো তাদের এই অ্যাড্রপ জয়েন করার বিনিময়ে আমাদের প্রত্যেককে $5 সমপরিমাণ করে ইনো টোকেন দিবে, কোনো প্রকার রেফার ছাড়া। কোনো প্রকার রেফার যদি আপনি না করতে পারেন, এখান থেকে আপনি $5 সমপরিমাণ টোকেন পাবেন। তো ভিডিওটা নিয়ে আসতাম না, ভিডিওটা নিয়ে আসছি। এখানে যেহেতু আলাদাভাবে একটা ওয়ালেট কিট করতে হবে, একটা ওয়ালেট ইনস্টল করতে হবে, এখানে অ্যাড্রেসের ব্যবসা আছে, হচ্ছে মূলত ভিডিওটা নিয়ে আসছি। যেহেতু প্রত্যেকে প্রপারলিভাবে জয়েন করতে পারেন, বিশেষ করে নতুন বাইরে আছেন, আর যারা হচ্ছে একটু এক্সপার্ট আছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজ চলে যাই, ভিডিওটা বেশি লং করবো না, আমাদের যতটুকু সাধ্য আমি ভিডিওটা খুব ছোটো করার ট্রাই করবো। অ্যাডভার্স হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে টাস্টলের যে অ্যাড্রেসটা আছে, টাস্টল থেকে কোনো প্রকার অ্যাড্রেস দিলে আমাদের এখানে হবে না। এখানে হচ্ছে মাস্ট তাদের একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন ওই অ্যাপসটাকে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটা মানে অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, তো ফার্স্ট আমার আপনি কী করবেন, বুটে গাছ বাদ দিয়ে ফার্স্ট হচ্ছে নিচে যে একটা অপশন আছে ইন্টার ওয়েবস কমিউনিটি অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করবেন। আপনাকে হচ্ছে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসটা মাত্র 19 MB, দেন হচ্ছে যখন আপনি অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, দেন অ্যাপসটা ওপেন করবেন। যখন ওপেন করবেন আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে এগুলো এভাবে স্লাইড করবেন। স্লাইড করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে টিক মার্ক যে একটা অপশন আছে টিক মার্কে ক্লিক করবেন, দেন সেখানে একটা অপশন দেখতে পারবেন লেটস স্টার্ট, এখানে একটা ক্লিক করবেন, দেন সে এগ্রিতে ক্লিক করবেন, আবারও এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটন ক্লিক করবেন। স্টার্ট বাটন যখন ক্লিক করবেন আপনাকে এরকম কিছু মেমোনিক ফার্স দিবে, এগুলো হচ্ছে আপনি দেখে দেখে কোথাও লিখে নেবেন অথবা একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি, আমার একটা স্ক্রিনশট নিয়ে আসছে। দেন সেখান থেকে আমাদের কী করতে হবে, ব্যাকআপ যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদের এগুলো হচ্ছে এখন মিলাতে হবে, আমাদের ফার্স্টে কোনটা ছিল, লাস্টে কোনটা ছিল, এক নম্বর কোনটা ছিল, দুই নম্বর কোনটা ছিল, এগুলো হচ্ছে আমাদেরকে দেখে দেখে মিলাতে হবে। তো আপনি যদি স্ক্রিনশট রাখেন আপনি হচ্ছে সেই স্ক্রিনশট দেখে মিলাতে পারেন। ওকে, তো আমি যদি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে মিলাবো, আমাদের ফার্স্টে কোনটা ছিল, লাস্টে কোনটা ছিল। ওকে, তো এগুলো হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন, আমি হচ্ছে ভিডিও স্কিপ করে মিলিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো দেখানো কোনো ব্যাপার হয় না। আমি আপনাদের হচ্ছে ফার্স্ট দুই একটা দেখাচ্ছি, এখানে দেখেন এখন হচ্ছে ওয়ার্ডগুলো এলোমেলোভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা দেখবো, আমার স্ক্রিনশটটা ফার্স্টে কী ছিল, ফার্স্টে ছিল আচ্ছা আমি দেখাই যে ফার্স্টে ছিল হচ্ছে এটা, তারপরে এটা, তো এখান থেকে আমরা এটা খুঁজে নেবো ফার্স্ট টাইম। ওকে, তো ফার্স্ট টাইম ছিল মেবি আমাদের ডলফিন, আমরা হচ্ছে এখান থেকে ডলফিনটা খুঁজে নেবো, যে আমাদের ফার্স্টে ছিল এটা। তারপর হচ্ছে আমাদের সেকেন্ডে যেটা ছিল ওইটা আমরা এখান থেকে দেখে নিবো, এই আর এম ছিল সেকেন্ডে, তো এটা হচ্ছে আমরা এখান থেকে খুঁজে নেবো, যে আমাদের এটা ছিল সেকেন্ডে। দেন হচ্ছে থার্ডে ছিল আমাদের যেটা, আমরা হচ্ছে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবো। ওকে, থার্ডে ছিল রুফ মেবি, তো আমরা হচ্ছে এখান থেকে রুপটা সিলেক্ট করেছি। এভাবে হচ্ছে আপনি প্রতিটা একটা পর একটা যেটা ছিল এগুলো হচ্ছে প্রতিটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এগুলো হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার প্রায় সবগুলো মিলন শেষ, আর মাত্র তিনটা রয়েছে, তিনটা হচ্ছে আমি মিলিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের তারপর রয়েছে। ওকে, আমার সবগুলো মিলানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি কী করবো, এখান থেকে হচ্ছে আমি কী করবো, এখান থেকে আমরা দুঃখিত এটা একটু কেটে নিই। ওকে, যখন হচ্ছে আমাদের সবগুলো মিলানো হয়ে যাবে, যেমন সেরকম একটা ইন্টারফেস চলে আসবে, সিট ভেরিফাইড, আপনি এখানে ক্লিক করবেন, ভেরিফাইড অ্যান্ড স্টার্ট, এখানে একটা ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনাকে সার সঙ্গে একটা পিনকোড দিতে হবে, যে কোনো একটা পিনকোড আপনি দিয়ে দেবেন, আমি আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে একটা পিনকোড দিয়ে দিচ্ছি। ওকে, তো এরকম একটা যখন পিনকোড দিয়ে দেবেন আপনার ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমাদের ওয়ালেটের কাজ নেই, এখন হচ্ছে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে বুটে, বুটের মাধ্যমে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে এই ওয়ালেট থেকে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এখন এই যে বুট আছে, বুটটা আমরা স্টার্ট করে দেবো, বুটার স্টার্ট করে তারপর আমরা এখান থেকে বুটটা স্টার্ট করবো। তো এখানে আরেকটা কথা বলে দিই, এটা যেহেতু ওয়ালেটের এয়ারড্রপ, এখান থেকে আমরা $5 পাবো তা না, এখান থেকে আমরা $5 বেশি হতে পারে, যদি হচ্ছে কোম্পানিটা একটু স্ট্রং হয়, কোম্পানির ভালো মানসিকতা থাকে যে প্রজেক্ট ভালোভাবে চালাবে, তাহলে হচ্ছে এখান থেকে আমরা মনে করেন $5 থেকে $10 হতে পারে, এটা স্বাভাবিক। ওকে, তো আপনি যখন বুটের উপর ক্লিক করবেন, দেন স্টার্ট বাটন চলে আসবে, স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে যখন ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপনাদের সামনে একটা ক্যাপসা চলে আসবে, যোগ একটা ক্যাপসা চলে আসবে, এখানে হচ্ছে আপনি ক্যাপসাটা ফিল আপ করবেন। ওকে, তো ক্যাপসাটা আচ্ছা আমারটা মেবি ভুল হয়েছে, তো এখানে হচ্ছে আমার 66 দিয়ে দিই। ওকে, দেন সেরকম একটা ইন্টারভিউ চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনি অ্যাট ফার্স্ট যে তাদের টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে চ্যানেলে জয়েন করে নেবেন। গ্রুপে জয়েন করলাম, আমি ব্যাক করলাম, চ্যানেলে জয়েন করলাম, চ্যানেল থেকে ব্যাক করলাম। ওকে, দেন আমাদেরকে টুইটারটা ফলো করতে হবে, আমরা যে টুইটারের উপর ক্লিক করবো আমাদের হচ্ছে সরাসরি টুইটার নিয়ে যাবে। তো আমরা টুইটারে ক্লিক করলাম, সরাসরি আমাদেরকে টুইটার নিয়ে আসছে, আমরা এখান থেকে হচ্ছে টুইটারটা ফলো করে দেবে। দেন সেখানে যে ফিন পোস্ট আছে, এই ফিন পোস্টটাতে আমরা একটা লাভ রিয়েক দিয়ে দিবে, এখান থেকে হচ্ছে রিটুইটে ক্লিক করবো, রিটুইটে ক্লিক করার হচ্ছে আমরা এখান থেকে কিউটুইট যেটা আছে এটার একটা ক্লিক করবো, এখান থেকে লিখে দিব গুড প্রজেক্ট, কিছু একটা লিখে দিবে, এভাবে গুড প্রজেক্ট লিখে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে দুই একটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিব, এভাবে দুই একটা ফ্রেন্ডকে আমরা ট্যাগ করে দিব, আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে তাদেরকে হচ্ছে আপনি ট্যাগ করে দেবেন, অথবা আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে আপনি ট্যাগ করে দেবেন। আমি এখান থেকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিলাম। ওকে, তো তিনটা ফ্রেন্ডকে আমি এখান থেকে ট্যাগ করে দিলাম, দেন সেখানে আমরা তাদের একটা হ্যাশট্যাগ দিব, এটা চাইলে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এটা হচ্ছে আমি মেবি তাদের ইনো ওয়ালেট, ওকে ইনো ওয়ালেট, হ্যাঁ হ্যাশট্যাগটা চলে আসছে, আমি হ্যাশট্যাগটা দিলাম। দেন সেখানে আমি যে টুইট আছে টুইটে ক্লিক করব, টুইটে ক্লিক করবো, সেখানে আমরা একটা বি অপশন দেখতে পারবো, বিউতে ক্লিক করবো, বিউতে ক্লিক করবো হচ্ছে আমাদেরকে সরাসরি আমাদের প্রোফাইল নিয়ে আসবে, এখান থেকে হচ্ছে আমরা শেয়ার বাটনে ক্লিক করবো, দেন সেখান থেকে আমরা কফি লিঙ্ক আছে,
কপি লিংকে ক্লিক করে আমরা টুইটটা কপি করে নিলাম, দেন আমরা আবার সরাসরি বুটে চলে যাবো। ওকে দেন হচ্ছে আপনারা সেম ভাবে কি করবেন, এই যে টুইটার ফলো করে দেবেন, আমি এগুলো দেখাচ্ছি না আপনাকে, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আমি সাজেস্ট করবো আপনারা একটা টাস্ক স্কিপ করবেন না, প্রতিটি টাস্ক কমপ্লিট করবেন। আমি এখানে বলে দিচ্ছি এখানে আপনাকে, এই যে দেখেন এখানে বেশ কয়েকটি টাস্ক আছে, এখানে হচ্ছে দেখেন আপনি তাদের ইনস্টাগ্রামটা ফলো করবেন, ফেসবুকটা ফলো করবেন, তারপর মিডিয়ামটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেন সেখান থেকে তাদের যে স্পন্সর চ্যানেলগুলো আছে সেগুলো জয়েন করবেন, এটা জয়েন করবেন, এটা জয়েন করবেন, তখন হচ্ছে আপনার সবগুলো জয়েন করা হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেখান থেকে সাবমিট ডিটেলস নামে একটা অপশন আছে, সাবমিট ইউ ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা যখন ক্লিক করবেন এখানে বলবে যে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে, আপনি হচ্ছে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে অবশ্যই ভালো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনাকে ওই যে অ্যাপস আছে ওই অ্যাপস হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো ওকে, তো আমি সেখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করবো, সেন্ডে ক্লিক করবো, সেখানে আমাকে বলছে যে আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিতে, আমি সেখান থেকে আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনার হচ্ছে সেমভাবে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, তো আমি কিন্তু কাজগুলো লাইভ দেখাইতেছি। ওকে, তো এই যে আপনি হচ্ছে টুইটার প্রোফাইল আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন, দেন হচ্ছে সেন্ড আছে, সেন্ড বাটন ক্লিক করে দেবেন, সেন্ড বাটন ক্লিক করার পর আপনাকে বলবে যে ইনস্টাগ্রাম কি ফলো করছে, ইনস্টাগ্রাম যদি ফলো করে থাকেন এখান থেকে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা এভাবে দিয়ে দিবেন। আমি আপনাকে দেখাচ্ছি, যদি আমি ইনস্টাগ্রামটা ফলো করে নিই তারপর আমি আপনাদেরকে দেখানোর সাথে করতেছি এক্সাম্পল হিসেবে। ওকে, তো এখানে হচ্ছে আমি ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি এইভাবে। ওকে, তো আপনার যে ইউজার নেম ইনস্টাগ্রাম সেই প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন, তো প্রোফাইল লিঙ্কটা আমি দিয়ে দিলাম, দেন আপনাকে বলবে যে আপনি তাদের ফেসবুকটা সাবস্ক্রাইব মানে ফলো লাইক ফলো করছেন, যদি লাইক ফলো করে থাকেন আমি সাজেস্ট করবো আপনি কোনোটা টাস্ক স্কিপ করবেন। আমি স্কিপ করতেছি যেহেতু আমি যে ভিডিওটা লং হয়ে যাবে, আমি যেহেতু এটা দিয়ে আপনাদেরকে শুধুমাত্র দেখাইতেছি। ওকে, তো আপনি যদি এগুলো জয়েন করেন তাহলে আপনি কী করবেন, এভাবে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। আমি যেহেতু জয়েন করি না স্কিপ যা ফেসবুক টাস্ক, তারপর আমি মিডিয়ামটাও স্কিপ করে দিলাম, তারপর হচ্ছে আমি আর আপনাকে আরেকটা কথা বলি যে আপনি যদি এগুলো নাই পারেন তাহলে সমস্যা নেই, আপনি স্কিপ করে দিবেন। ওকে, এগুলো হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট নাই, রিকোয়ারমেন্ট হচ্ছে মূল তিনটেই, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, চ্যানেল জয়েন করবেন, টুইটারটা ফলো করবেন। এই যে এগুলো ফার্স্ট দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি, তার মানে হচ্ছে এগুলো আপনাকে মাস্ট করতে হবে। আর এই যে অপশনাল দেখতে পাচ্ছেন এগুলো করলে আপনি রিওয়ার্ডটা একটু বেশি পাবেন, আর এগুলো না করলে আপনি রিওয়ার্ডটা একটু কম পাবেন, এতটুকুই। তো আমি ইউটিউবটা স্কিপ করে দিলাম, দেন হচ্ছে আমাকে কী করতে হবে, এই আপনি কি তাদের এই চ্যানেল গ্রুপ জয়েন করছেন এখানে মানে টুইটারটা ফলো করছেন, এই টুইটারটা যদি সরি টুইটার নাইট হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করলে এখান থেকে ইসে ক্লিক করবেন। তো আমি ইসে ক্লিক করে দিলাম, ইসে ক্লিক করবো, সেখানে আমাকে বলছে যে ইউটিউব প্রোফাইল লিঙ্কটা দিতে, আমি এটা দিচ্ছি না, আমি হচ্ছে স্কিপ করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এই তাদের এটা ইসে ক্লিক করে দেবেন, এটা টুইটার, তো এটা ইসে ক্লিক করে দিলাম আমি। যখন এসে ক্লিক করে দেবেন আপনার সামনে মেন পয়েন্টটা চলে আসবে, এখন বলবে যে অলমোস্ট ডান না, প্লিজ অ্যাড ইউর ওয়েবস, মানে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে বলতেছে, যে আমরা একটা অ্যাকাউন্ট করছি অ্যাপসে, সেই অ্যাপসের হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিতে বলতেছে, তো আপনি কোন অ্যাড্রেসটা দেবেন। অ্যাপসে কিন্তু অনেক প্রকার অ্যাড্রেস আছে, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে অ্যাপসে, আমি আপনার সামনে অ্যাপসে চলে যাচ্ছে, অ্যাপসে হচ্ছে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ওকে, এখানে হচ্ছে আপনার যে পিন কোডটা দিয়েছেন অ্যাড ফার্স্ট, সেই পিন কোডটা দিয়ে অ্যাপসটা আনলক করবেন, দেন হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেসে থাকবেন। এখান থেকে হচ্ছে আপনি সরাসরি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালার একটা আইকন আছে অথবা সবুজ যে আইকনটা আছে, এই আইকনের উপর একটা আপনি ক্লিক করবেন, এই আইকনের উপর যখন ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে কিছুক্ষণ লোডিং নিবে, দেন হচ্ছে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর সেখানে একটা অপশন দেখতে পারবেন যে তাদের যে টোকনটা আছে এখানে ওয়েব বেস কমিউনিটি, এটার উপর একটা আপনি ক্লিক করবেন। এটার উপর আপনি যখনই ক্লিক করবেন দেন হচ্ছে এখানে একটা অপশন দেখতে পারবেন যে কপি একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, এখানে দেখতে পারবেন যে কপি একটা অপশন আছে, আচ্ছা এখানে একটা ইরোল চলে আসছে দুঃখিত, তো এখানে দেখতে পারতেছেন যে কপি একটা অপশন আছে, কপিতে আপনি ক্লিক করবেন। ওকে, এই কপিতে ক্লিক করবেন, আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, যে অ্যাড্রেসটা আমাদের কপি হয়ে গেছে, এখন হচ্ছে আমাদেরকে সরাসরি বুটে যাইতে হবে, বুটে যাই হচ্ছে আমাদের সেই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। ওকে, আমরা বুটে চলে আসলাম, বুটে আসার পর এখান থেকে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, দেন হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেসটা চলে যাবে, এখানে হচ্ছে আমাদের মেন পয়েন্ট চলে আসবে। এখানে হচ্ছে আমাদের কী করতে হবে, যদি আপনি গ্রুপটা জয়েন না হয়ে থাকেন অবশ্যই গ্রুপটা জয়েন হয়ে নেবেন, আমি জয়েন আছি, দেন হচ্ছে আপনি ক্লিক করবেন কমপ্লিট দ্য অ্যাড্রপ, এখানে একটা ক্লিক করে দেবেন, আপনার কাজটা টোটালি শেষ। ওকে, এটা হচ্ছে আপনার কাজ টোটালি শেষ। আর আপনি যদি রেফার করতে চান তো একটা রেফার করতে পারেন, এখানে ব্যালেন্সে ক্লিক করবেন, ব্যালেন্সে ক্লিক করার উপরে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দিবে, এটা দিয়ে হচ্ছে আপনি রেফার করবেন। ওকে, আচ্ছা দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করে দিয়ে এখানে আমাকে কী বলতেছে, ইউ হ্যাভ আর্ন ইট থ্রি পয়েন্ট, মানে এত ডলার আমি ইনকাম করছি, কারণ আমি আপনাকে বলছিলাম আপনি $5 পাবেন, এখন আমাকে এখানে দেখাচ্ছে এগুলো দেখাচ্ছে কেন, এগুলো দেখানোর কারণ হচ্ছে আমি যে দুই তিনটা টাস্ক স্কিপ করছি এই জন্য হচ্ছে আমাকে এগুলো দেখাচ্ছে। ওকে, তো আপনি কিন্তু ভুল করে কোনো টাস্ক স্কিপ করবেন, আপনার যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, রেডিটে অ্যাকাউন্ট না থাকলে রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, মানে যেটা অ্যাকাউন্ট থাকা লাগবে, আপনি যদি অলরেডি অ্যাডভ কাজ করতে চান আপনার কিন্তু প্রতিটি অ্যাডভ কিন্তু এভাবে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকা লাগবে। দেখেন আমি কিন্তু আপনাদেরকে $5 কথা বলছিলাম, এখানে কিন্তু আমরা পাইছি মাত্র $3, কারণ হচ্ছে আমি কয়েকটা টাস্ক স্কিপ করছি এই জন্য হচ্ছে আমার এরকম আসছে, বুঝতে পারছেন। তো এখন হচ্ছে অ্যাপসের আরেকটা কাজ আছে, অ্যাপসের কাজটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনারা করলে আপনার জন্য বেটার হবে, অ্যাপসের কাজটা জাস্ট এক মিনিটের কাজ। আচ্ছা আপনি যখন অ্যাপসে চলে আসবেন, আচ্ছা দুঃখিত আমি এখান থেকে পিন কোডটা দিয়ে দিচ্ছি,
ওকে, তো আপনি যখন অ্যাপসে চলে আসবেন, অ্যাপসে আসার পর সেখানে আপনি কী করবেন, এখান থেকে যে সেটিংস যে একটা আইকন আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে সেটিংস একটা আইকন আছে এই সেটিংসে একটা ক্লিক করবেন। ওকে, সেটিংসে যখন ক্লিক করবেন আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি হচ্ছে এখান থেকে আপনার ইমেলটা কানেক্ট করে নেবেন। ইমেলটা কীভাবে কানেক্ট করবেন আমি দেখাচ্ছি। এই যে ইমেলটা আছে এটার একটা ক্লিক করবেন, এটার একটা যখন ক্লিক করবেন দেন সেখানে বলবে যে আপনাকে একটা ইমেল দিতে। ধরেন আমি এক্সাম্পল হিসাবে একটা ইমেল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এই যে কীরকম আসবে আমি আপনাকে দেখাই। যদি আমি এটা ভেরিফাই করব না, আচ্ছা ধরেন আমি যে কোনো একটা ইমেল দিলাম। ওকে, এইভাবে ধরেন আমি যে কোনো একটা ইমেল দিলাম। ওকে, আমি একটা ইমেল দিয়ে দিলাম gmail.com। ওকে, gmail.com আমি দিয়ে দিলাম। দেন সেখান থেকে আমি কী করবো, সেন্ড আর সেন্ডে ক্লিক করবো। সেন্ডে যখনই ক্লিক করবো কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর সেখানে দেখেন আপনার মেলে বলতেছে তার একটা কোড পাঠাইছে, আপনাকে হচ্ছে সেই কোডটা এখানে দিতে হবে। আপনি এখানে কোডটা দেবেন, দেন হচ্ছে সেন্ডে ক্লিক করবেন, আপনার ইমেলটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আর আপনি যদি কোড পাইতে কোনো রকম অসুবিধা হয় তাহলে হচ্ছে আপনি রিসেন্ট যে কোড আছে রিসেন্ট কোডে ক্লিক করলে আপনাকে কোডটা পাঠাই দেবে। যদি তারপরে যদি আপনার ওই ইমেলে কোড না যায় তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করে ইন্টার অ্যানাদার মেলে ক্লিক করবেন, আপনার অন্য একটা ইমেল দিয়ে আপনি এখান থেকে এটা কানেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর এই ভিডিওটা ছিল এতটুকু। আপনি যদি এই অ্যাডপের পরবর্তী পেমেন্ট আপডেট অথবা কখন পেমেন্ট করবে অথবা এটা যদি ক্লাইমের কোনো রকম আপডেট আসে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবেন। এখানে কিন্তু সকল প্রকার আপডেট সবসময় দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন।